ওয়াজ মাহফিলের প্যান্ডেলটা কেমন যেন কেমন যেন হজা বড়লা হয়ে যাচ্ছে, বিক্ষিপ্ত হাজার 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 মানুষ দীর্ঘ সময় বসে অপেক্ষা থাকে বক্তা সাহেব থেকে কিছু দিক নির্দেশনা নেওয়ার জন্য। মানুষ দূর দূরান্ত থেকে আসে, এত বড় ব্যস্ত, সবাই ব্যস্ত, সবাই ব্যস্ত, ব্যবসা করে, চাকরি করে, কর্মচারী, কেউ অবসর নাই। এরপর দিনের লাইনে আসছে একটু আখেরাতের সম্বল সঞ্চয় করার জন্য। এই মানুষগুলোকে কিছু মেসেজ দেওয়া দরকার, জান্নাতে কেমনে যাবে, জাহান্নাম থেকে বাঁচবে। এই চিন্তা না করে যদি গালাগালি করি, অমুক আলেম খারাপ, অমুক পীর খারাপ, অমুকেরা কাফের, অমুক মুশরিক, উম্মতে ভালাইয়ের রাস্তা বন্ধ হয়ে যাবে। এখন বলবেন আপনি কি কম করনি, এই যে মাজহাব মানে না, ইশারা ইঙ্গিতে তো কম মারেন না, আমার মারার কোন উদ্দেশ্য না, যতটুকু বলতেছি একমাত্র আপনারা যেন বিভ্রান্তে না পড়েন, এজন্য আপনারা যেন বিভ্রান্তে না পড়েন। কিন্তু যদি এখন তুমি আমাকে বলো নবীর নূর না কইলে আমি কাফের, নবীর যদি নূর না বলি কাফের, গাইবের মালিক না মনে করলে কাফের, ইয়া নবীর সালাম না দিলে কাফের, সালাতুন ইয়া রাসূলুল্লাহ দরুদ না পড়লে কাফের, নারায়ে রিসালাতের স্লোগান না দিলে আমি কাফের, আমি মুশরিক, আমি দুশ্মনে রসুল, নবীর দুশ্মন, নবীর দুশ্মন, নবীর দুশ্মন যদি বলো তখন আমার চুপ থাকার কোনো সুযোগ নাই, তখন তোমার কথার কাউন্টারে প্রতিবাদ করতেই হয়। সেটাও গালি নয়, বুঝানোর মাধ্যমে চেষ্টা করব, এক নম্বরে যে বলেছে তাকে বুঝানো, কথা ঠিক না? সূরজ নে দিয়া আপনি শোআউ কয়ে পায়গাম, সূরজ নে দিয়া আপনি শোআউ কয়ে পায়গাম, দুনিয়া হে আজব চিজ কবি সবহ কবি শাম, দুনিয়া হে আজব চিজ কবি সবহ কবি শাম, দুনিয়া মে হো দুনিয়া কা তলবগার নহি হো, দুনিয়া মে হো দুনিয়া কা তলবগার নহি হো, বাজার সে গুজার হো খরিদার নহি হো, বাজার সে গুজার হো খরিদার নহি হো, উলফত মে বরাবর কে ওয়ফা হো কে জফা হো, হর চিজ মে লজ্জত হ্যায় আগর দিল মে মজা হো, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান, ওয়ান-নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান, وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম وَبَارَكَ وَسَلَّمَ تَسْلِيمًا كَثِيرًا كَثِيرًا الَّذِي أَرْسَلَهُ اللَّهُ تَعَالَى بِالْحَقِّ بَشِيرًا وَنَذِيرًا وَدَاعِيًا إِلَى اللَّهِ بِإِذْنِهِ وَسِرَاجًا مُنِيرًا أَمَّا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال النبي صلى الله عليه وآله وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي সূরজ নে দিয়া আপনি শাআউ কো ইয়ে পয়গাম সূরজ নে দিয়া আপনি শাআউ কো ইয়ে পয়গাম দুনিয়া হে আজব চিজ কো ভি সুবহ কো ভি শাম
দুনিয়া হে আজব চিজ কভি সবহ কভি শাম, দুনিয়া মে হো দুনিয়া কা তলবগার নহি হো, দুনিয়া মে হো দুনিয়া কা তলবগার নহি হো, বাজার সে গুজার হো খরিদার নহি হো, বাজার সে গুজার হো খরিদার নহি হো, উলফত মে বরাবর কে ওয়ফা হো কে জফা হো, উলফত মে বরাবর কে ওয়ফা হো কে জফা হো, হর চিজ মে লজ্জত হ্যায় আগর দিল মে মজা হো, হর চিজ মে লজ্জত হ্যায় আগর দিল মে মজা হো, ফাজিল মুন্সিপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী ২৪তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আজ সমাপনী দিন ১১ অক্টোবর ২০১৯। ঐতিহ্যবাহী ধর্মগঞ্জ সোনার বাংলা সংসদ মাঠ আয়োজিত মহতী এ মাহফিলে উপস্থিত মোহতারম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররাম, জাতির মাথার মুকুট, ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা, আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজদ যে মহান রাব্বুল আলামিন ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা বলার জন্য, শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন, নেয়ামতের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এই ইশারায় কাজ করেন, কেউ কথা বলবেন না, ইশারায় কাজ করেন, কোনো আওয়াজ দিবেন না। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শাফিয়ে আজম রাসূল আকরাম রহমাতে আলম নবিয়্যুল আরব ওয়াল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া শাফিয়ে মাহশার সাকিয়ে কাউসার আকা ইনামদার মদিনা কাতাজদার আফতাবে নবুয়ত ফখরে মওজুদাত সাইয়্যিদুল মখলুকাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর সর্বোপরি শুকর, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এ সুন্দর আয়োজন সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন প্রত্যেককেই আল্লাহ তাআলা এ খেদমতের বিনিময়ে দুনিয়াতে শান্তি পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। কোরআনে হাকিমের শেষের দিকে সূরাতুল আসর তেলাওয়াত করেছি, বিশ্বনবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আমিও বাণী, পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিস পড়েছি। আয়াতে করিমা ও হাদিসে পাকের আলোকে ইখলাস রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা আমাকে বলার মতো, আপনাদের শুনবার মতো হিম্মত ধৈর্য তৌফিক আল্লাহ পাক দান করুন। ওয়াল আসর, আসরের শফাত, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত ইনসান ক্ষতিগ্রস্তর মধ্যে নিমজ্জিত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত,
কিন্তু যাহারা ইমান আনয়ন করবেন, নেক আমল করবেন, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস-সবর, এবং সৎপথে মানুষকে আহ্বান করবেন এবং অন্যায়ের পথে বাধা প্রদান করবেন, এই চার গুণওয়ালা ব্যতীত বাকি সমস্ত ইনসান জাহান্নামী, এই চার গুণওয়ালারা জান্নাতি। হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, প্রত্যেকটা উম্মতে মুহাম্মাদি জান্নাতি, কিন্তু যাহারা আমি রসুলকে অস্বীকার করে তারা ব্যতীত। সাহাবা ইকরাম বললেন, কিলা ইয়া রাসূল আল্লাহ মান আবা, কারা আপনাকে অস্বীকার করে? কালা মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা, যারা আমি রসুলের অনুসরণ অনুকরণ করে তারা জান্নাতে যাবে, যারা অনুসরণ অনুকরণ করে না, তারা আমাকে মানে না, আমাকে না মানার কারণে কোথায় যাবে? জাহান্নামে যাবে। এ হলো আয়াত ও হাদিসের সংক্ষিপ্ত তর্জমা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাটার শুরুতে শপথ করেছেন, সকলের পরিচিত একটি সূরা সূরাতুল আসর। কোরআন শরীফ অনেকে পড়তে না জানলেও এই সূরাটা অনেকেরই মুখস্থ, শুনতে শুনতে হয়ে গেছে। এই সূরাটার দাম কত, পাওয়ার কত! চার মাযহাবের চার ইমামের মধ্যে একজন ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আল্লাহ কোরআনে 114 সূরা কম বেশি আল্লাহ যদি নাও দিতেন, শুধু আল আসরে সূরাটাই নাজিল করতেন, আর দুনিয়ার সমস্ত মানুষ এই সূরা আসরের উপরে জিন্দেগি চালাইতো, বিনা হিসাবে জান্নাত পেয়ে যেত। কেমন দামি সূরা সূরাতুল আসর! আল্লাহ শুরুতেই শপথ করেছেন। দুনিয়াতেও মানুষ বিভিন্ন বিষয়ে শপথ করে, কেন করে? একমাত্র সন্দেহ দূর করার জন্য, কথা ঠিক না? আল্লাহ পাকের কথায় কি কোনো সন্দেহ আছে? আল্লাহর কথা না মানলে আল্লাহর কি পরিমাণ ক্ষতি হতে পারে? যদি আল্লাহকে আমরা সবাই মানি, আল্লাহর কি পরিমাণ লাভ হতে পারে? আছে লাভ লস সব কার বলেন, কথা বলেন আমাদের। আল্লাহর কথা কি কসম করার পরে মজবুত হয়েছে? এর আগে দুর্বল ছিল। তাহলে আল্লাহর কথা সত্য মানলেও আল্লাহর লাভ নাই, না মানলেও আল্লাহর ক্ষতি নাই, কোরআনের ক্ষতি নাই। সেই কোরআন শপথের আগেও যেমন সত্য, শপথ করার পরেও সত্য, তো শপথ করার দরকার কি? সন্দেহ নাই, দূর করবে কি? লম্বা চওড়া কথার নির্যাস হলো, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তরে কথাটা আকর্ষণ বাড়ানোর জন্য শপথ করেছেন। আল্লাহর সব কথাই সত্য, কিন্তু এই কথাটা একটু বেশি বেশি গুরুত্বপূর্ণ, এর দিকে মানুষের মনকে আকৃষ্ট করার জন্য। শুধু এখানে আল্লাহ শপথ করেননি, কোরআনের বিভিন্ন সূরার মধ্যে আল্লাহ শপথ করেছেন। ওয়াশামসি ওয়াদুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াসসামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ وَالضُّحَى وَاللَّيْلِ إِذَا سَجَى مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَى আল্লাহ পাক শপথ করেছেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন অতুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন, বিভিন্নভাবে আল্লাহ শপথ করেছেন।
কেন? মানুষ যেন ওই কথাটাকে বেশি গুরুত্ব দিয়ে আকর্ষণের সাথে মহব্বতে ওই কাজটা করে। আল্লাহ এজন্য শপথ করলেন, আর যেই জিনিসটা নিয়ে শপথ করলেন ওই জিনিসটা বড় দামি বুঝানোর জন্য। যেমন তিন, তিন গাছটা বড় দামি, ফল দামি, জৈতুন বড় দামি, অতুরে সিনিন এই তুরে সিনাও বড় দামি, আহাদাল বালাদিল আমিন নিরাপদ শহর মক্কাও বড় দামি, আল্লাহ পাক আসমানের শপথ করেছেন, ওয়াসসামা ইযাতিল বুরুজ আসমান বড় দামি অমূল্য সম্পদ, এখানেও আল্লাহ আসরের উপরে শপথ করেছেন। তাহলে বোঝা গেল আসর বড় দামি একটি সম্পদ। এরপরে কসম খাইয়া যে কথাগুলো বুঝাবেন এগুলো আরো দামি। কেমন দামি? ইমাম শাফির কথা একটু আগে বলেছে, সূরা আসরের উপরে মানুষ যদি আমল করে বিনা হিসাবে জান্নাত পেয়ে যাবে। আল্লাহ শপথ করলেন আসরের উপরে, এরপরে বললেন সব মানুষ জাহান্নামী, আল ইনসান সব মানুষ, আলিফ লাম ইস্তিগরাকি, একটা বান্দাও বাকি নাই, বান্দিও বাকি নাই, সব জাহান্নামী। তাও কি এমনি বলছেন? শপথ, শপথের পরে আবার তাকিদ, ইন্না ইন্নাল ইনসান, আবার লাম তাকিদ, লাফি, আবার ফা দিয়া বললেন ক্ষতির মধ্যে নিশ্চিত কোন সন্দেহ নাই, ইল্লা কিন্তু। ওদিকে নবী কি বলেন? কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা, সব উম্মতেরা জান্নাতি কিন্তু। আল্লাহ বলেন সব মানুষ জাহান্নামী কিন্তু, নবী বলেন সব উম্মতেরা জান্নাতি কিন্তু। কথা শেষ না আরো বাকি? নবী বলেন যারা আমাকে মানে না তারা ব্যতীত। সাহাবায়ে কেরাম বললেন কে আপনাকে মানে কে মানে না তার মাপকাঠি কি? পয়গম্বর বললেন আমাকে মানে কে মানে না তার মাপকাঠি যদি জানতে চাও। মায়ার নবী মাপকাঠি দিয়েছেন, হেরে উম্মত রহমাতুল্লিল আলামিনের অনুসরণ অনুকরণ যারা করবে আনুগত্য করবে তারা নবী মানবে প্রমাণিত হবে, আর যারা নবীর আনুগত্য অনুসরণ করবে না প্রমাণ হবে সে নবী মানে না, যে নবী মানে না সে বিনা হিসাবে জান্নাতে যাবে। কোথায় যাবে? তাহলে কে নবী মানে কে নবী মানে না এর একটা মাপকাঠি আসেনি? আছে না? নেই। তার মাপকাঠি হলো সুন্নত। কি? যে সুন্নতের আমল করে সে নবী মানে, নবী মানে সে জান্নাতে যাবে। যেই বান্দা নবীর সুন্নতের আমল করে না সে নবীকে মানে না জান্নাতেও সহসয় যাবে না। গেল ফিদা খাইয়া, ফিদা আছে না? নবীজির 23 বছর জিন্দেগীর সুন্নত আদর্শ রেখে গেলেন উম্মতের কাছে আর বললেন ধরে রাখ। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তারাক্তু ফীকুম আমরাইন,
লং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। দুটো জিনিস রেখে যাই, ধরে রাখ, যতক্ষণ ধরে রাখবি ততক্ষণ কোন বেঈমান তোমার ইমানের ঘরে হামলা করতে পারবে না, কোন শয়তান তোমাকে চক্রান্তের বেড়া জালে আবদ্ধ করতে পারবে না। জিন শয়তান বলো আর মানুষ শয়তান বলো, তোমাকে দেখলেই ভয় পাবে। ওই দুই জিনিসের মধ্যে এক নম্বরে কোরআন, দুই নম্বরে নবীজি। সবাই বলেন, এক নম্বরে কি, দুই নম্বরে নবীজির সুন্নাত। এই দুই জিনিস যার কাছে যত পার্সেন্ট আছে, তত পার্সেন্ট তার কাছে খোদার কসম শান্তিও আছে। এই দুই জিনিস যার কাছে যত পার্সেন্ট নাই, তার কাছে তত পার্সেন্ট শান্তিও। যার কাছে কোরআন পরিপূর্ণ আছে, নবীর আদর্শ পরিপূর্ণ আছে, তার কাছে শান্তিও পরিপূর্ণ আছে। কে নবী মানে কে নবী মানে না, তার মাপকাঠি হলো যে সুন্নাত মানে যে সুন্নাত মানে না। নবীর রেখে যাওয়া ওই 23 বছরের সুন্নতের আদর্শ পালন করবে আমার হিন্দু ভাইয়েরা, বৌদ্ধরা, খ্রিস্টান, ইহুদি, কারা, কোন দেশের মুসলমান, শুধু বাঙালি ব্যতীত সবাই মুসলমানি। বুয়া দু গর্দন নেহাদান এনানে খুদ বদসতে খাজা দাদান গর্ব সুরত আদমি ইনসাবু দে আহমদ বু জাহল হাম এক সাবু দে আদমিরা আদমিয়ত লাজমাস উদরা গর্বু না বাসুদহি জমাস। সব মুসলমানেরা নবীর সুন্নাত মানবে, তবে আপনারা ব্যতীত আপনারাও কার সুন্নাত মানবেন? মানেন না কেন, ভাল লাগে না? নবীর সুন্নাতটা সুন্দর না? হ্যাঁ, তো মানেন না কেন? এর থেকে আরো সুন্দর আরো কিছু আছে, তো মানেন না কেন? টুপি কই, দাড়ি কই, নামাজ কই, রোজা কই, সুদ কেন, ঘুষ কেন, মিথ্যা কেন, বেপর্দা কেন? যারা টুপি পরে, নামাজ পরে, সুদ নাই, ঘুষ নাই, মিথ্যা নাই, গালি নাই, কোরআন পরে, মা বাবার খেদমত করে, এরা কি অশান্তিতে আছে? তাহলে আপনি দেখিয়াও কেন নবীর সুন্নাত মানেন না? নবীর তরিকায় কেন খানা খান না, বসেন না? আল্লাহ রসুল বলেন, কে আমাকে মানে যে সুন্নাত মানে, কে আমাকে মানে না যে সুন্নাত। আমগোদাসে যারা সুন্নাত মানে না, এরাই বেশি সুন্নির ব্যানার লাগায়নি কেন? কেন লাগায়? সারা দুনিয়ার সন্ত্রাসীরা সন্ত্রাসী কর্মকাণ্ড করে আন্ডারগ্রাউন্ডের মধ্যে থেকে, দোষ চাপায়া দেয় ইসলামের উপরে, অথচ ইসলাম সন্ত্রাস পছন্দ করে না, কোন স্থান নাই, জঙ্গিবাদের স্থান নাই, অতর্কিত হামলার কোন সুযোগ নাই, মানুষ হত্যার ইতিহাস নাই। ইসলাম এমন একটা মানুষের জিন্দেগির জন্য শান্তির রাস্তা কমপ্লিট, যেখানে ঢুকলে এমনিই শান্তি, শান্তি চাই বলা লাগে না। আজকে বেঈমানেরা ইসলামকে কুলুষিত করার জন্য বেঈমানের মাথায় বাগড়ি ভরায় দিছে,
বেঈমানের মাথায়, বেঈমানের মাথায় টুপি পরায় দিছে, গালে দাড়ি উঠায় দিছে। কথা বুঝেন কি বুঝেন? বারো বছর মসজিদের ইমামতি করছে খ্রিস্টান, বুঝেন বেঈমান কারে করে? মসজিদের ইমাম কয় বছর? ইমানদার না বেঈমান? এ কি ইন্ডিয়ার খবর, সোনার বাংলার খবর? ধরা পড়েছে আপনারা জানেন। এবার বুঝেন আমরা কঠিন চক্রান্তের শিকার, কারণ কি আমরা এই ধোকায় পড়ি কেন? তিনটা অভাবের কারণ। কয়টা অভাব? এক নম্বরে ধর্মীয় শিক্ষা নাই, দুই নম্বরে জাহান্নামের আজাবের ভয় নাই, তিন নম্বরে তাকওয়াওয়ালা কোনো মুরব্বী নাই। তাকওয়াওয়ালা কোনো মুরব্বী নাই। এ হলো একটা বিস্তারিত জবাব। আর সমষ্টিগত জবাব হলো, মানুষগুলো যারা জানে তাদেরকে কি বলবেন? কোরআন হাদিসের এলেম আছে, এরপরও গোমরাহির পথে আছে না নাই? তাহলে তাকে কি বলবেন? তাকে কি বলবেন? তাকে দুই পয়েন্ট বলা যায়, জাহান্নামের ভয় নাই, তাকওয়াওয়ালা কি নাই? মুরব্বী নাই। অন্যদিকে আর একটা আছে, সব নাই হলে কি হবে? কিছু থাকতে হবে তো। তিনটা নাই, কিন্তু এই তিনটার থেকে এমন একটা জিনিস আছে যেটা তিনটা ফেল করে ফেলেছে, সেটা হলো দুনিয়ার লোভ। কি আছে? লোভ। এই লোভ তিন প্রকার, হুব্বে জাহ, হুব্বে মাল, হুব্বে নিসওয়ান। সম্মানের চেয়ার পাওয়ার লোভ। কিসের লোভ? সম্মানের চেয়ার পাওয়ার লোভ। দুই নাম্বার সম্পদের লোভ, টাকা পাইলেই ফতোয়া ঘুরে যায় নাই। তিন নাম্বার তাসলিমার মতো যৌবনের লোভ। যৌবনের লোভে মানুষ আল্লাহ থেকে দূরে সরে যায়, আর সম্পদের লোভে আর সম্মানের লোভে। পীর সাহেব বলেন আর বুখারীর হাফেজ বলেন, দুনিয়ার যে কেউ দেখবেন লাইন সারা চলতেছে এই লোভে পড়ছে, হয়তো সম্মানের লোভে, টাকার লোভে, না হয় যৌবনের লোভে। ঢাকার মসজিদে দশ বছর ইমামতি করলেন, হাফেজে কোরআন, উল্লেখযোগ্য একজন মুফতি সাহেব, ভালো ছাত্র, ঢাকার ঐতিহ্যবাহী এক মাদ্রাসার মুফতি, লেখাপড়া করেছেন, হাফেজ ভালো, তেলাওয়াত সুন্দর, দশ বছর ঢাকাতে ইমামতি করেছেন, মুফতি সাহেব, দামি মুফতি। এখন সে কোরআন হাদিস নিয়ে কথা বলে আর আল্লাহ আর রসুলের গালি দেয়, কোরআনের আয়াত দিয়া দিয়া আল্লাহর বিরোধিতা করে, নবীর সমালোচনা করে, মুসলমানের মাইর খাওয়ার ভয়ে ভারতে গেছি। দশ বছর ইমামতি করছে মসজিদে ঢাকায়, যেমন তেমন নামের মুফতি না, কামের মুফতি ছিল, এখন তো নামের মুফতি বেশি, বুঝেন নাই? নামের মুফতি বেশি, টাইটেল টাইটেল, নামের কিছু টাইটেল দরকার। তোমার নামে এত টাইটেল কেন? কয় আধুনিক যুগ আইছে তো, দুই একটা না লাগাইলে সম্মান মানুষ দেয় না। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। লোভের কারণে, যৌবনের লোভ, সম্মানের লোভ, সম্পদের লোভ,
এই তিন লোভে পড়ে মানুষ আল্লাহর বিরোধিতায় লিপ্ত হয়, কেয়ামত পর্যন্ত এই লোভে পড়ে মানুষ ধ্বংস হয়ে যাবে। আর এই লোভ সৃষ্টি করার জন্য দুই দল শয়তান মানুষের পেছনে কাজ করে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান আর জিন শয়তান, জিন শয়তান আর মানুষ শয়তান, এই দুই শয়তানের মধ্যে বড় দামি শয়তান, বড় মারাত্মক হলো মানুষ শয়তান। জিন শয়তানের ব্যাপারে আল্লাহ বলেন ওরা দুর্বল, আর মানুষ শয়তান হলো বড় সবল, বড় শক্তিশালী। জিন শয়তান এমন দুর্বল, আজান দিলে পালায় যায়, নামাজ পড়লে পালায় যায়, আজান শুনলে কোরআন তেলাওয়াত শুনলে পালায় যায়। মানুষ শয়তান এত বড় খারাপ, আজান শুনলেও পালায় না, জিকিরেও পালায় না, তেলাওয়াতে পালায় না, এদেরকে তাড়ানোর জন্য বেতের বাড়ি ছাড়া উপায় নাই। তুমি একা একা বেতের বাড়ি দিলে পারবে না, তুমি বিজয়ী হতে পারবে না, তুমি বড় দুর্বল। আমি আল্লাহ তোদেরকে চার দল জান্নাতের বন্ধু বানায় দিলাম, এদের নিয়ে শয়তান ফিডা, এদেরকে আমি আল্লাহ স্পেশাল পাওয়ার দিয়েও রাখছি, একদল নবীগণ, তারপরে সিদ্দিকগণ, তারপরে শহীদগণ, তারপরে সালেহীন, এই চার দল বন্ধু তোদের দিলাম, এদের সাথে নিয়ে শয়তানের মোকাবেলা কর। তোর শক্তি দুর্বল কিন্তু এদের শক্তি দুর্বল না, এদের মধ্যে আমি আল্লাহর কুদরতি পাওয়ার দেওয়া আছে, যেই পাওয়ারের কারণে বড় বড় সন্ত্রাসটা পর্যন্ত আইসা মাথা নত করে কালেমা পড়ে তওবা করে, হাটাজারির হুজুরের কাছে আইসা মাথা নত করে, বড় বড় আল্লাহওয়ালা চরমনের হুজুরের কাছে এসে মাথা নত করে, বড় বড় আল্লাহওয়ালার কাছে এসে মাথা নত করে আর বলে, হুজুর আমার মতো সন্ত্রাসী জমিনে আর কেউ ছিল না, আমি দিনে রাতে মানুষ হত্যা করতাম, আজ আমার দিলের মধ্যে পরিবর্তন আসছে, তওবা করায় দেন, জীবনে আর কোনোদিন জাহান্নামের কাছেও যাব না, গুনাহের পথেও যাব না। আল্লাহ বলেন এদের মতো বন্ধু যারা আল্লাহওয়ালা এদেরকে সাথী বানায় সামনে আগাও। ছোট বাচ্চা কিন্তু রাস্তায় হাঁটতে পারে না, গাড়ি আইসা উঠায় দিতে পারে, অথবা বৃষ্টির পানিতে পিছলে পড়ে অ্যাক্সিডেন্ট হতে পারে। এখন ওই ছোট বাচ্চাকে বলবে তুমি একজন মুরব্বি নিয়ে হাঁটো, কেউ বড় ভাই বড় কেউ থাকলে হাত ধরে ধরে হাঁটবি, এরে নবীর উম্মতের দল, এই জন্য আল্লাহওয়ালার সহবত নাও, সাদিকিনদের বন্ধু হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কে নবী মানে, নবী জানায় দিলেন কে আমাকে মানে কে মানে না, যে আমার সুন্নাত মানে সে নবী মানে, যে সুন্নাত মানে না সে নবী মানে না। এখন যারা সুন্নি দাবি করেন, আপনার সুন্নির পার্সেন্ট কত, সুন্নতের আমলের পার্সেন্ট যত, চুলের মধ্যে নবীর সুন্নাত নাই, সুন্নি নামের কোনো টাইম নাই, কোনো দাম নাই, আঙ্গুলের নখ কাঠার মধ্যে রাখার মধ্যে সুন্নাত নাই, আপনার সুন্নি নামের চাপাবাজির কোনো দাম নাই, আর সুন্নি দাবি করা লাগবে না, সাইনবোর্ড লাগবে না, কপালে ব্যানার লাগবে না, সুন্নতের আমল করো, ফেরেশতারা বলবে নবীর বড় আসে, ফেরেশতার সার্টিফিকেট এসে যাবে। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ আসরের শপথ করে বললেন সব ইনসানরা জাহান্নামে যাবে, কিন্তু চার গুণওয়ালা বান্দা ব্যতীত জাহান্নামে যাবে, চার গুণওয়ালারা যাবে না। চার গুণের মধ্যে এক নাম্বার গুণের নাম ঈমান, দুই নম্বরে নেক আমল, তিন নম্বরে সৎ কাজের আদেশ, চার নম্বরে অন্যায়ের পথে বাধা। প্রথম দুই গুণ হলো ঈমান আর নেক আমল, বান্দার সাথে আর আল্লাহর সাথে সংযোগ, বাকি যে দুইটা গুণ আদেশ দেওয়া নেকের দিকে, গুনাহ থেকে বাধা দেওয়া, এই দুই গুণের সম্পর্ক বান্দার সাথে বান্দা।
আগের দুই গুণের সম্পর্ক বান্দার সাথে আল্লাহর। ঘুমাইতেছেন? কয় গুণ আল্লাহরা জান্নাতে যাবে? এক নাম্বার গুণের নাম, দুই নাম্বারে নেক আমল, তিন নাম্বারে সৎ কাজে, চার নাম্বারে অসৎ কাজে বাধা দেওয়া। কথা ঠিক আছে? প্রথম দুই গুণের সম্পর্ক বান্দার সাথে, আর শেষের দুইটা গুণের সম্পর্ক বান্দার সাথে বান্দা। ইমাম শাফি এমনি বলে নাই যে পাওয়ারফুল সুরা, এমন এখান থেকে আজীবনের জন্য সবক নিয়ে যান। ইমানও আছে, আমলও করে, এরপরও জান্নাত পাবে না। সুরা আসর পড়লে বুঝবেন তারা জান্নাত পাবে না। ইমানও আছে, নেক আমলও, টাইট করে পাগড়ি বান্ধে, লম্বা দাড়ি, দাড়ির মধ্যে মেহেন্দি লাগানো, তাহাজ্জুদ বন্ধ নাই, এশরাক বন্ধ নাই, আউয়াবিন বন্ধ নাই, তেলাওয়াত বন্ধ নাই, সুদ নাই, ঘুষ নাই, মিথ্যা নাই, এরপরেও জান্নাত পাবে না। দায়িত্ব কয়টা? আরো দুইটা দায়িত্ব তোমার উপরে আছে। জিব্রাইল আমিন আল্লাহ এক এলাকায় পাঠায়, কয় এলাকার সব গুনাহগার মাইরা ফেলা, এসে দেখে এলাকার মধ্যে একজন বড় বুজুর্গ ইবাদত করে। জিব্রাইল আমিন বললেন, বুজুর্গর কি হবে? কয় ওরে সহসাইজ করো, কারণ এই বুজুর্গ শুধু নিজে নিজে আমল করেছে, ডাইনে বামে কাউকে দাওয়াত দেয় নাই। বুঝেন কিছু? এই পাগড়িওয়ালা, এই হাজি সাহেব 13 বার হজ করছে, কি অহংকার! আমার ছিল না 13 বার হজ করছে, 30 বার বিড়ি টানা বন্ধ নাই, দাড়ি কাটা বন্ধ নাই, 30 বার হজ করলে কি হবে? লাব্বাইকের তো আমল তোমার মধ্যে নাই। এরে নবীর উম্মতের দল, ইমানও আছে, নেক আমল করো, এরপরও জান্নাত পাওয়া যাবে না। দায়িত্ব আরো বাকি কয়টা? বান্দা তুমি যেমন ইমানদার হয়েছো, আমল করো, তোমার অন্য যারা আছে তাদেরকেও ইমানওয়ালা আমলওয়ালা বানানোর দাওয়াত দাও। তুমি যেমন গান শুনলে কানে আঙ্গুল দাও, গান শুনতে চাও না, বেপর্দা নারী দেখলে সামনে মেকআপ লাগাও, রুমাল দাও, দেখতে চাও না, তুমি একা একা গুনাহ থেকে বাঁচলে হবে না, তোমার অন্য যারা আছে তাদেরকেও বাঁচানোর চেষ্টা করা ফরজ। تأمرون بالمعروف وتنهون عن المنكر আল্লাহ বলেন, আমি আল্লাহ মুহাম্মদের উম্মতের সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে ঘোষণা দিলাম কোরআনের মধ্যে। কারণটা কি? তাদের দুইটা গুণ থাকবে এমন দামি, নিজেরা আমল তো করবে, অন্যদেরও আমলের পথে ডাকবে, অন্যায় দেখলেও বাধা দিবে। বাধা দেন কি দেন? একজনের কয়েকটা যুবকরা পিটায়, কি করতেছে? আর কিছু বদমাইশ দাঁড়ায় দাঁড়ায় ছবি তোলে, পিডা ফিরায় না, আছে না? নাই কি তোলে? ছবি তুলতে তুলতে আর অবস্থা শেষ। এটা কি মানবতা? এই জন্য যে বলি মাঝে মাঝে মোবাইল এই গজব, কত দিক জিন্দেগি নষ্ট করে ফেললো এই মোবাইল। বুঝানোরও ভাষা নাই, আমরা বুঝারও চেষ্টা করি না, লজ্জা শরম ফালায় আজকে দৌড়াচ্ছি মনের নফসের গোলামির পেছনে। ভাইরা আমার, তাহলে উম্মতি মুহাম্মদী শ্রেষ্ঠ কেন? বিড়ি টানার কারণে শ্রেষ্ঠর কারণ হলো দুইটা, নিজে আমল করবে, কাউকে দাওয়াত দিবে না, নিজে গুনাহ থেকে বাঁচবে আর কাউকে বাঁচানোর চিন্তাই করবে না। হ্যাঁ, উম্মতে মুহাম্মদীর শ্রেষ্ঠত্বের কারণ দুইটা, অন্যকে মানুষে অন্য বান্দাদেরকে দিনের পথে ডাকবে, অন্যায়ের পথে বাধার প্রাচীর হয়ে দাঁড়াবে, আমার বুকের উপরে তুমি দাঁড়ায় যাও, তারপরেও এই স্থানে যাত্রা গান হতে দেওয়া যাবে না। হক
হাকিকত সে তু দুনিয়া বেখবর হ্যায় দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায় নমি গুয়াম কে আজ দুনিয়া জুদা বাস বাহার কারে কে বাসি বা খুদা বাস। তাহলে এখন কি বুঝলেন, সূরা আসর দিয়া ইমানও আছে, নেক আমল করে, জান্নাত রেডি, দায়িত্ব বাকি রইল কয়টা? ও বান্দা, তুমি একা ইমানওয়ালা হলে হবে না, আমলওয়ালা হলে হবে না, অন্যদেরও ইমান আমলওয়ালা বানাও। তুমি গুনাহ ছাড়লে হবে না, অন্যদেরকেও তুমি গুনাহ থেকে বাঁচানোর চেষ্টা করো। কথা বুঝেননি? কি বুঝলেন? নিজে ইমান আমল না থাকলেও হবে, অন্যদের চেষ্টা করা লাগবে। হ্যাঁ, নিজের দাড়ি রাখার দরকার নাই, টুপি না থাকলেও হবে, দাড়ি না থাকলেও হবে, নামাজ না পড়লেও হবে, তবে ইসলামী বিপ্লবের জন্য সবাকে ডাকলে এইটাই জান্নাত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, ও মুমিন, জাহান্নাম থেকে বাঁচো, আহালকেও বাঁচাও। আহাল কারা? আহাল কারা তাও জানি না। আহাল হলো বাংলার বাইরে ইন্ডিয়া। হ্যাঁ, এক নম্বরে নিজে বাঁচো, তারপরে আহালকে বাঁচাও। আহাল কারা? ওরে বান্দা, তোমার সন্তান, তোমার অধীনস্থ কর্মচারী, তোমার অধীনস্থ রক্তের আত্মীয় স্বজন, পিতা মাতা ভাই বোন যারা, এদেরকে বাঁচাও, এরপরে তুমি তোমার প্রতিবেশীকে বাঁচানোর চেষ্টা করো। তিন নাম্বার হলো উম্মতের বাঁচানোর ফিকির করো। একদল উম্মত পাগল হয়ে গেছে, নিজের ছেলে মেয়ে স্ত্রীর চিন্তা করে না, বাইরের মানুষের চিন্তা। হায় হায়, অমুক এলাকায় নামাজ নাই, অমুক মসজিদে মুসল্লি নাই, অমুক এলাকায় নামাজ পড়ে না, অমুকের ছেলে নামাজ পড়ে না, অমুকের ছেলে পর্দা করে না, অমুকের মেয়ের মধ্যে পর্দা নাই, অমুকের বিবির কথা ভালো না, নিজের ছেলে মেয়ে যে খারাপ একবারও চিন্তা নাই, এরম লোক নাই, নিজের চিন্তা নাই। হায় রে উম্মত, হায় রে উম্মত, উম্মতের কি হবে, উম্মতের কি হবে, তোর কি হবে এই খবর নাই, তোমার কি উপায় হবে সে খবর কে নিবে? উম্মতের চিন্তা তো আল্লাহ তাআলা চার দল মানুষের হাতে ন্যস্ত করেছেন। কয় দল? চার দল ব্যক্তি, চার দল বান্দা। উম্মত নিয়ে ভাববে, উম্মতের চিন্তা করবে চার দল। সবাই যদি ইমাম হতে চাও, মুক্তাদি হবে তোর বাবা না বান্দর? সব ইমাম হইলে মুক্তাদি হবে কে? তোমার শালিক। সব ইমাম হওয়ার জন্য ভাগো, সবাই সভাপতি হইলে সেক্রেটারি কি হইল? কি পাগলামি, সব দায়ী হয়ে গেছে। হাই মিয়া, নামাজ পড়ো না কেন? সবাই ধম, সবাই ধম, সবাই দায়িত্ব তো আল্লাহ দেননি। একজন হবে ইমাম, হাজার হবে মুক্তাদি, চার দল হবে ইসলামের ঝান্ডা বহনকারী, আর গোটা দুনিয়ার কোটি কোটি উম্মত হবে এর অনুসারী। আলেম লাগবে না, বেড়া মাথা গরম হয়ে যায় মাঝে মাঝে, কান সাফাড়া এলাম দরকার এই বদমাস গুলো বলে আলেম ওলামা লাগে না, ইমাম লাগে না, মাঝহাব লাগে না। কে ইমাম আবু হানিফা? কিসের চরমনাই, কিসের তাবলিগ, কিসের মাঝহাব? তো ধর্ম শিখাইবে তোর দাদায়। এই চর্ম নাই বলো, উজানি বলো, বাহাদুরপুর বলো, সারসিনা বলো, খাঁটি আল্লাহওয়ালা ফুরফুরা বলো, জনপুরি বলো, এখনো এই দেশের মানুষ জনপুরি আল্লাহওয়ালা ফুরফুরা আল্লাহওয়ালারে মহব্বত করে। কারণ এই দেশের মানুষ এক সময় অঙ্গি পরা জানতো না, গামছা পরা জানতো না, পায়খানা বাথরুম চিনত না, মানুষ খানা খাওয়ার নিয়ম জানতো না। এ সমস্ত আল্লাহওয়ালা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাই, শাহজালাল, শাহ পরাণ, শাহ মখদুম, শাহ আমানত, শাহ আলী, এইরকম বড় বড় আল্লাহওয়ালা
বাবাওয়ালারা এই দেশের মানুষের হাতে ধরে ধরে নামাজ শিখাই নেন, হাতে ধরে ধরে সভ্যতা শিখাই নেন। আজকে এদের মাধ্যমে আল্লাহ চিনলাম, নবী চিনলাম, কোরআন চিনলাম, হাদিস চিনলাম, এদের মাধ্যমে আজকে পশ্চিম চিনলাম, নামাজ শিখলাম, কালেমা শিখলাম। আজকে যদি তুমি বলো আমার আলেম লাগে না, তোর মতো কুলাঙ্গারও জমিনে দরকার না। এরে নবীর উম্মতের দল, সবাই কি ইমাম হওয়া সম্ভব? একজন হবে ইমাম, হাজার হবে মুক্তাদি। ইসলামের ঝান্ডা উঁচু করে রাখবে দায়িত্বশীল চার দল, আর কোটি কোটি মানুষ হবে তার অনুসারী। আল্লাহ ইসলামের ঝান্ডা উঁচু করার জন্য কয় দলকে দায়িত্ব দিয়েছেন? ওমাই ইউতি আল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ নিজে কয় এই বন্ধুগুলো তোদের কত যে সুন্দর। এক নম্বরে নবীগণ, দুই নম্বরে সিদ্দিকগণ, তিন নম্বরে শহীদগণ, সর্বশেষ সালিহীন যারা তারা সালিহীন সাদিকীন, নেককার আল্লাহওয়ালা, সত্যবাদী আল্লাহওয়ালা, আউলিয়া আল্লাহ, ওলামা, এদের অনুসরণ করো, ওলামায়ে কেরামদের অনুসরণ করে চলো, ওলামায়ে কেরামদের কথা মতো জিন্দেগি চালাও। ওলামায়ে কেরাম উম্মতের চিন্তা করবে, আর তুমি চিন্তা করবা নিজের, আর ওলামা বলবেন যে হুজুর আমরা নিজের চিন্তা করব, মাইয়া ফলার করব। ওলামারা নিজেরটা না করে উম্মতেরটা করবে কেন? ওরে বাবা, নিজে ভালো না হইয়া তো ওলামা হতে পারে না। ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, আল্লাহ বলেন নিশ্চয় আমার বান্দাদের মধ্যে যারা ওলামা তারা আমাকে বেশি ভয় করবে। অর্থাৎ সাধারণ মানুষ ভুলে দুই একটা গুনাহ করলেও আলেম করবে না, কারণ সাধারণ বান্দার থেকে আলেমের অন্তরে জাহান্নামের ভয় বেশি। এখন যদি দেখেন আলেম হইয়াও হুজুর আলেমই না, কুতুবে জামান আছে না নাই, বিশাল পিরানি পীর আশেক রসুল, বড় সুফি সম্রাট, হাতের মধ্যে আংটি দশটা স্বর্ণের লাগানো, গলায় স্বর্ণের চেন লাগানো, মুহাম্মদী শরীয়তে পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা হারাম, এই হারাম কাজটা যে করবে সে কোনোদিন ইমাম হতে পারে না, সে উম্মতের মুরব্বী হতে পারে না। ভাইরা আমার খালি কইব এটা জায়েজ নাই, ওটা জায়েজ নাই, ওটা জায়েজ নাই, ওরে যে আল্লাহর বান্দাদের ইমামতির দায়িত্ব নিবে তার বেলায় ওটা চলবে না, তার বেলায় কথা বলা যাবে না, এটা জায়েজ নাই, ওটা জায়েজ নাই। এটা ওই যেই ব্যক্তি উম্মতের দায়িত্ব নিয়ে রাহবরি করবে ওই বান্দা সর্বাবস্থায় তাকওয়ার উপরেই চলতে হবে, তার চলতে হবে তাকওয়ার উপরে। মুক্তাদিরা ফাগরিব না বানলেও কোনো ক্ষতি নাই, কিন্তু যে উম্মতের ইমামতির জন্য রেডি হয়ে যাবে, মুরব্বী হবে, তার ফাগরিব বানতেই হবে তাকওয়া। আর তাকওয়া হামুনা, তাকওয়ার এত দাম। এরে নবীর উম্মত অন্তরের মধ্যে আল্লাহর প্রতি মহব্বত রাখবে, আর বান্দা নবীর সুন্নতের আমল দিয়া চলবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, অন্যান্য মানুষ তাহাজ্জুদ না পড়িয়া ঘুমাইলেও কোনো চিন্তার কারণ নাই, কিন্তু যারা উম্মতের রাস্তা দেখাবে জান্নাতে যাওয়ার এদের তাহাজ্জুদ না পড়া ছাড়া উপায় নাই। তার মানে কি না পড়লে জাহান্নামে যাবে? তাকওয়ার কথা বলতেছি, তাকওয়া। ভাইরা আমার, তাহলে আলেম ওলামা লাগবেনি, কথা বলেন না কেন? যদি মনে করো লাগবে না, তো তোর মা বাবার বিয়া ভাঙ্গিয়া ফেলা, তোর দাদার বিয়া শুদ্ধ হয় নাই, দ্বিতীয় মরার আগে ওসিয়ত নামা লেখ, কোন আলেম যেন তোরে জানাজা পড়ায় না দেয়, কুকুরের মতো যেন চাপা মাটি দিয়ে রাখে। রাগ করতেছেন? চরমনাই যায়, আল্লাহওয়ালার কাছে যায়, তাবলিগে যায়, কেন? বিড়ি টানতে, গাঞ্জা খাইতে,
এই লোকগুলো গিয়া ভালো হয়েছে না খারাপ হয়েছে? তোমার অ্যালার্জি কেন? কারণটা কি? বিরোধিতা কেন? কি সমস্যাটা? কি সমস্যাটা? কি সহ্য করতে পারো না? সহ্য করতে না পারলে আফ্রিকার জঙ্গলে গিয়া জীবন যাপন করো, যাও। তুমি দাড়ি কামাইতেছ, প্যান্ট শার্ট টাই পরতেছ, তোমারটা আমরা সহ্য করলে তুমি আমাদের রসুলের সুন্নত সহ্য করতে পারো না কেন? কওমি মাদ্রাসা সহ্য করতে পারো না কেন? কি সমস্যা? কি আমরা স্কুল সহ্য করি, কলেজ সহ্য করি, ভার্সিটি সহ্য করে নিতেছি, নেই না? বিরুদ্ধে বলছি, তোমার এত চুলখানি কেন সহ্য করতে পারো না কেন? কি ব্যাপারটা? কি সমস্যাটা? কোথায় সমস্যা? কি আমার না তোমার? কওমি মাদ্রাসার সমস্যা না তোমার অন্তরের সমস্যা? তোমার অন্তরকে ধোলাই করো তাড়াতাড়ি, তাড়াতাড়ি, সময় নাই। আজরাইল যদি আইসে দেখে অন্তরে ময়লা, ফিডার থেকে বাঁচার উপায় নেই। সাবধান, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সাবধান, তোমার অন্তরটারে আল্লাহর জিকিরের দ্বারা ইতমিনান করো, নিরাপদ করে রাখো, মহাব্বতের নজরে তৃপ্তি দিতে থাকো। কারণ আল্লাহর জিকির ছাড়া পানি যেমন মাছ ছাড়া চলতে পারে না, মোমেন যারা আল্লাহর আশিক যারা জিকির ছাড়া চলতে পারে না। এই জিকির নিয়েও কত ধাক্কা ধাক্কি, হ্যাঁ, এই জিকির নিয়েও কি আসেনি ধাক্কা? হায় হায়, কেমন ধাক্কা বলে? তুই জাহান্নামের জিরো পয়েন্টে গেছো গা? বলেনি? বলেনি? আচ্ছা, আমারে টেলিফোনে বললে না একটু বুঝতাম। আমারে টেলিফোনে বলতো যদি, হাফিজ ভাই তুমি আল্লাহর নামের জিকির করতে করতে তুমি জাহান্নামের চৌরাস্তায় গেছো, তাড়াতাড়ি ফিরে আসো। আমাকে একবারও বললো না, চরমনের পীর সাহেবকে একবারও বললো না, তাবলিগলা ভাই মুরব্বী যারা তাদেরকেও বললো না। ওই ওই মিডিয়া বসাইয়া দূরে দূরে বসে হাজার মানুষের সামনে, মাইকের সামনে সমালোচনা করলা, এর দ্বারা জাতির কোনো দিন কল্যাণ হবে না, বরং যারা ওলামা তাদেরই বদনাম হবে, ভুল হবে। সংশোধনের মাধ্যম কি মাইকে গালি দেওয়া? এরে নবীর উম্মতের দল মাইকে গালি দেয়, গীবত করে রাজনীতি, এটার নাম কি? রাজনীতির মাঠে উঠলেই বিসমিল্লার আগেই সমালোচনা, এর নামই রাজনীতি। এর নামই কি? রাজনীতি। একজনাকে কিছু বলতেই হবে, রাজনীতির এটা হলো মূল আওয়াজ। কিন্তু কোরআন হাদিসের মাহফিল কি এমনটা? বলেন তাহলে গালাগালি কেন, হিংসা কেন? যারা দাঁড়াইয়া ইয়া নবী বলে সালাম দেয়, দেয়নি? কথা বলেন না কেন? আমরা গালি দিছি? যারা নবীকে বলেন নবী নূর, একবারও কি আমরা গালি দিছি? যারা স্লোগান দেয় দরুদ পড়ে, দরুদের নামে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, পরের পর পরে কি বলে না? খারাপও তো লাগে না, মজাই লাগে, কথা বলেন না কেন? আমরা বিরোধিতা করেছি, গালাগালি করেছি, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহর স্লোগান যারা দেয়, আমরা কোনোদিন হিংসা করেছি, গালি দিয়েছি? এরে নবীর উম্মতের দল, আমরা কোনোদিন গালি দেই না। হ্যাঁ, কোন বয়ানের ফাঁকে যদি প্রসঙ্গিক্রমে এসে যাইতো, আমরা বুঝানোর জন্য উম্মতের দলিল দিয়া শালীন ভাষায় বুঝাইতাম, আর বলতাম যারা করে করতে থাক, বাধা দিবেন না, ঝগড়া করবেন না, গালি দিবেন না, ওই বান্দা করতেছে কোনো হিংসারও দরকার নাই, পারলে হাসি মুখে বুঝাইবেন, নাইলে চুপ থাকবেন, যার যার বিচার হবে আল্লাহর আদালতে। কিন্তু যদি এখন তুমি আমাকে বলো নবীর নূর না কইলে আমি কাফের, নবীর যদি নূর না বলি কাফের, গাইবের মালিক না মনে করলে কাফের, ইয়া নবীর সালাম না দিলে কাফের, সালাতুন ইয়া রাসূলুল্লাহ দরুদ না পড়লে কাফের, নারায়ে রিসালাতের স্লোগান না দিলে আমি কাফের,
আমি মুশরিক, আমি দুশমনে রসুল, নবীর দুশমন, নবীর দুশমন, নবীর দুশমন যদি বলো তখন আমার চুপ থাকার কোনো সুযোগ নাই, তখন তোমার কথার কাউন্টারে প্রতিবাদ করতেই হয়। সেটাও গালি নয়, বুঝানোর মাধ্যমে চেষ্টা করব। এক নম্বরে যে বলেছে তাকে বুঝাবো, কথা ঠিক না ভাইরা? আমার ওয়াজ মাহফিলের প্যান্ডেলটা কেমন যেন কেমন যেন হাজা বড় লহায়া যাচ্ছে, বিক্ষিপ্ত হাজার 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 মানুষ দীর্ঘ সময় বসে অপেক্ষা থাকে বক্তা সাহেব থেকে কিছু দিক নির্দেশনা নেওয়ার জন্য। মানুষ দূর দূরান্ত থেকে আসে, এত বড় ব্যস্ত, সবাই ব্যস্ত, সবাই ব্যস্ত, ব্যবসা করে, চাকরি করে, কর্মচারী, কেউ অবসর নাই। এরপর দিনের লাইনে আসছে একটু আখেরাতের সম্বল সঞ্চয় করার জন্য। এই মানুষগুলোকে কিছু মেসেজ দেওয়া দরকার, জান্নাতে কেমনে যাবে, জাহান্নাম থেকে বাঁচবে। এই চিন্তা না করে যদি গালাগালি করি, অমুক আলেম খারাপ, অমুক পীর খারাপ, অমুকেরা কাফের, অমুক মুশরিক, উম্মত ভালাইয়ের রাস্তা বন্ধ হয়ে যাবে। এখন বলবেন আপনি কি কম করনি? এই যে মাজহাব মানে না, ইশারা ইঙ্গিতে তো কম মারেন না। আমার মারার কোন উদ্দেশ্য না, যতটুকু বলতেছি একমাত্র আপনারা যেন বিভ্রান্তে না পড়েন, এজন্য আপনারা যেন বিভ্রান্তে না পড়েন, এইটা বুঝানোর জন্য। তারা বলেছে তাদের উত্তর হিসাবে ইশারায় বলছে, এরে নবীর উম্মতের দল, দেখতে নারী চলন বাঁকা, কিছু যখন পায় না, ইমামের ভুল আর ভুল রাখা যাবে না, কি ইমাম সাহেব বয়ান করা করে বাধ্য। আচ্ছা আর একজন রাখছে, এই ইমামেরও রাখা যাবে না কয়েকদিন পর, সমস্যা কি? কই ইমাম হাতে বাঁকা হইয়া, এ বাঁকা ইমাম রাখা যাবে না, যা বেটাও বাদ, আর একজন রাখো, আর একজন ইমাম রাখলো, কি ব্যাপার? এটারও বাদ দেওয়ার জন্য দিব বাঁকা নজরে তাকায়, কি ও সাহেব সাহেব কি সমস্যা কি? কো বুঝলাম নাই, আমার একবারও সালাম দেয় না, আছে না নাই, আমার সালাম দেয় না। এখন তাকে কে বলবে, রে ভাইজান তুমি সালাম দেয় না, তোমার দেওয়া দরকার, বুঝলাম ইমাম দিবে, তুমি জবাব দিতে পারোনি, তুমি এমন একটা দামি মানুষ হয়ে গেলা, আসসালামু আলাইকুম বলতে পারো না, বলো সালামাইকুম, তুমি কত বড় দামি মুসলমানের বাচ্চা, নির্লজ্জ, সালামটা শিখতে পারলা না, আইবিএ পাশ করলা। ভাইরা আমার, আমি মুসলমান, আমার ধর্ম ইসলাম, আমার কোরআন, আমার কাবা বাইতুল্লাহ, আমার কিতাব কোরআন, আমার আদর্শ মদিনার সুন্নত, অথচ আমি সুন্নত তরিকায় সালাম দিতে জানি না, সালাম দিলে সওয়াব কম না বেশি? এরে নবীর উম্মতের দল, জাহান্নামে যাবে সবাই, বাকি কয় গুণওয়ালা? চার গুণওয়ালা ব্যতীত সব জাহান্নামী, কোনো সন্দেহ নাই। ওই চার গুণের মধ্যে এক নাম্বার পরিশুদ্ধ ঈমান, দুই নাম্বারে নেক আমল বেদাত মুক্ত নেক আমল, তিন নাম্বার বান্দা তুমি অন্যরে আদেশ দাও গুনাহ করলে ফিরাও, নিজে নামাজ পড়ো, নিজে পর্দা করো, সন্তানকে আগে নামাজি বানাও, পর্দাওয়ালা বানাও, কোরআনওয়ালা বানাও, তুমি যেমন গান শুনো না সন্তানকেও গান শুনতে ফিরাইয়া দাও, সন্তানও যেন গান শুনতে না পারে। এরে নবীর উম্মতের দল, গান শোনা আর নাচ দেখার কারণে চরিত্রের মধ্যে মারাত্মক রোগের সৃষ্টি হয়, এই চিকিৎসা তুমি যদি না করো কোনো দিন চরিত্র ভালো হবে না, একজনের চরিত্রের কারণে পুরো ফ্যামিলিটাই ধ্বংস হওয়ার কারণ হয়ে যাবে। আল্লাহ বলেন এই চারটা গুণ যদি পালন করতে চাও তাহলে আল্লাহ শপথ করে বলেন সময়টারে মূল্যায়ন করো, আসরে শপথ করলেন এই চার গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে, এই কথা বড় এত গুরুত্বপূর্ণ কথা বুঝাইতে গিয়ে আল্লাহ শপথ করলেন ওয়াল আসর, সময়ের শপথ, সময়ের শপথ, আসর মানে সময়, সময়টারে মূল্যায়ন করো, সময় বড় দামি, সময় কিন্তু বেশি দিন আর বাকি নাই, কোন দিন তুমি বাচ্চা ছিলে এখন তুমি কিন্তু যৌবনে উপনীত হয়েছো, তুমি একদিনও কিন্তু টের পাও নাই গালের
গোড়ায় দাড়িটা কবে উঠছে, কালো দাড়ি আবার কোন দিন সাদা হয়ে গেল, একবারও তুমি টের পাও নাই। তোমার হাতের মধ্যে এত শক্তি, হঠাৎ করে দেখো তোমার হাতটা দুর্বল হতে চলছে। আগে কত বাহাদুরি করতা, কত কুস্তি করতা, কত খেলাধুলা করতা, এখন তোমার সেই শক্তি দুর্বল হতে চলছে। এমন একদিন আসতেছে তুমি টের পাবা না যে ঘুমের মধ্যে মরণটাও হয়ে যেতে পারে। ওই সময়টারে মূল্যায়ন কর, সময়টারে মূল্যায়ন করো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, দুনিয়ার লাইনে সময়টারে মূল্যায়ন করলো দামি হয়ে যাবে, আখেরাতের লাইনেও সময়টারে মূল্যায়ন করো দামি হয়ে যাবে। এরে স্কুল কলেজের ছাত্র ভাইয়েরা, দেখো তোমরা যারা লেখাপড়া করে আজকে আইবিএ পাশ করতেছো, এই যে লেখা বইগুলো পড়ো, এটা কি আসমান থেকে আইছেনি? কেউ না কেউ তো লেখছে, কথা বলো না কেন? যারা লেখছে তারা তোমার মতো মোবাইলে সময় কাটায় নাই, গাঞ্জা খায় নাই, এদের জিন্দেগিটা লেখাপড়ার উপরে সময়টারে কাজে লাগাইছে, যার কারণে তার দাম গোটা দুনিয়ার ছাত্রের কাছে শিক্ষকের কাছে বেড়ে গেল, এমন সম্মান তার লেখা বইটা। তুমি আজকে কলেজের পাঠ্য বই বানায় পড়তেছো, চুমু খাও, কত আদর, কত মহব্বত, যদিও ওই লেখকের জীবনে তুমি দেখো নাই, এরপরও মহব্বত। কারণ কি, ওই বান্দা সময়টারে কাজে লাগায় বই লেখছে, আজকে যে 100 বছর হয়ে গেল খবর নাই, কিন্তু তার থিওরিগুলো মাননেওয়ালাই জমিনে অভাব নাই, সময়টারে কাজে লাগাইছে। আব্রাহাম লিঙ্কন মূর্খ, আজকে তার গণতন্ত্র হাজার কোটি মানুষরা অনুসরণ করে, কারণটা কি, ওই বেচারা সময় গবেষণা করে করে সময়টারে কাজে লাগাইলো। এই বিমান যারা বানাইলো, হেলিকপ্টার বানাইলো, রকেট বানাইলো, স্যাটেলাইট তৈরি করলো, এদের পিছনে গিয়ে দেখো এরা সময়টা কাজে লাগায় লাগায় গবেষণা করার কারণে আজকে তাদের মূল্যায়ন আমাদের কাছে এত বেশি হয়ে গেল। এরে নবীর উম্মতের দল, তুমিও সময়টারে কাজে লাগাইয়া ভালো দুনিয়ার লাইনেও কিছু ভালো কাজ করো, তোমার সম্মান বেড়ে যাবে। আখেরাতের লাইনেও সময়টারে কাজে লাগায় কাজ করো, আখেরাতের লাইনেও সম্মান বেড়ে যাবে। এরে নবীর উম্মতের দল, পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করো, এক ওয়াক্ত নামাজে 20 মিনিটের বেশি লাগবে না, ধরে নিলাম আধা ঘন্টা, আধা ঘন্টা লাগায় যদি পাঁচ বেলার নামাজ পড়ো, টোটাল 24 ঘন্টার থেকে আড়াই ঘন্টা মাইনাস হয়ে গেল। এই আড়াই ঘন্টা মাইনাস করে যদি বান্দা তুমি এই সময় লাগায় নামাজ আদায় করো পাঁচ বেলার, তোমার ব্যবসাও বন্ধ হবে না, চাকরি বন্ধ হবে না, বাড়ি ঘর বন্ধ হবে না, বাজার করা বন্ধ হবে না, এই আড়াই ঘন্টা সময় কাজে লাগায় যদি নামাজের সেজদায় পড়ে যাও, 24 ঘন্টা তোমার আমল নামায় কেয়ামতে দেখবা পুরা দিন রাতের গুনাহ বাদ সব নেক কারণে। শুধু তাই না, পাঁচ বেলার নামাজ পড়বা, পাঁচ ওয়াক্ত নামাজের সওয়াব দেওয়া হবে না, আল্লাহর নবীকে আল্লাহ বলেন পাঁচ ওয়াক্ত নামাজের বিনিময়ে পাবে কত, 50 ওয়াক্ত নামাজের সওয়াব। তবে ঘরে যদি পড়ে ঘরের থেকে মসজিদে পড়লে সওয়াব বেশি, মসজিদে পাঞ্জাগানার থেকে জুমার মসজিদে আরো সওয়াব। আর দুনিয়ার মধ্যে যদি বাইতুল্লায় যাইতে পারো, মদিনায় যাইতে পারো, বাইতুল মাকদিসে যাইতে পারো, এক রাকাত নামাজ পড়বা বান্দা 100,000 রাকাত নামাজের সওয়াব। ও শুধু নামাজ না, মুফাসসিরিনে কেরাম লিখেছেন ওই বাইতুল্লাহ এরিয়ার মধ্যে দামি দামি জায়গায় যত নেক আমল করবা, একবার সুবহান আল্লাহ বলবা 1,00,000 সুবহান আল্লাহর সওয়াব। আবার যদি কপাল খুইলা যায় রমাজান পাইয়া যাও, তাহলে আবার 70 দিয়ে গুণ দিবা, নেকের কোনো শেষ নাই। এক সোরার ঘরের সোরায় কয় এত নেক রাখবো কই, এত নেক একটুখানি নেকের তরে, রোজ হাসরের মাঠেতে বাবা গুরু বেসেলের পিছে ছেলে বাবার আগেতে, আহাতে মন কঠিন দিনেতে আল্লাহ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা, ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, অজু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও, আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা, ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। নামাজ পড়তে গেলে ঘুম বন্ধ হয়ে যাবে?
ডাক্তার নবী বলছেন নবীর কথাই, এখন ডাক্তারেরা গবেষকরা গবেষণা করে দেখে নবীর প্রত্যেকটা আদেশ প্রত্যেকটা নিষেধ উম্মতের যেমন পরকালের ফায়দা তেমন দুনিয়ার লাইনেও কল্যাণ। কেমন? বলে বান্দা একটা মানুষের শরীরটারে সুস্থ করার জন্য 6 ঘন্টা ঘুমাবি, আর বেশি ঘুমাবি না, হয়তো আর 1 ঘন্টা ঘুমাইনি, কম ঘুমাইনি না, ওরে বান্দা এই 6 ঘন্টা বা 8 ঘন্টা ঘুম ঠিক রাইখা যদি চলো, এর থেকে যদি বেশি ঘুমাইতে যাও তোমার সমস্যা হয়ে যাবে। বিশেষ করে ফজরের নামাজ বাদ দিয়ে যদি কেউ ঘুমায় ওর শরীরের মধ্যে এমন রোগ রোগ জন্ম নিবে যেই রোগের চিকিৎসা করা ঔষধ পাওয়া যাবে না। এলো শারীরিক গজব। আর আখেরাতের গজব কি? বলে তোর কামাই রুজি ব্যবসার বরকত নষ্ট হয়ে যাবে। খালি কয় হুজুর এত দোয়া দায়ী করি, কোন ব্যবসায় বরকত নাই, 13টা তাবিজ লাগাইছি, আর আজমিরের তাবিজ কোথায়? আজমির শরীফের তাবিজ লাগাইলাম, এরপরও ব্যবসায় ধস আর লস। ব্যবসা হয় না কেন বুঝি না। আমি বললাম সুদের লাইন খোলা নিকা, এখন কি সুদ দিয়েই তো উদ্বোধন হইছে? এরে নবীর উম্মতের দল, আল্লাহর লানত যেখানে পড়বে ওই বান্দার ব্যবসায় কোনো কাজ হবে না। অথচ তাকায় দেখছো বহু পান দোকানওয়ালা, চা দোকানওয়ালা, বাদাম বিক্রেতা আজকে 5তলা বিল্ডিং এর মালিক। বুঝেন নাই? ও কোনোদিন বাকফারি করেনি, করছে? এরে নবীর উম্মত যদি বলেন করছে তো ও 5তলার বিল্ডিং এর মালিক হতে পারে নাই। আল্লাহর মোহাব্বত নিয়ে চলো, ফজরের সময় নামাজ বাদ দিয়ে ঘুমাইস না, শরীরটাও নষ্ট হয়ে যাবে, ওদিকে কামাই রুজির মধ্যে বরকত নষ্ট হয়ে যাবে, ব্যবসায় বরকত হবে না, চাকরিতে বরকত হবে না, কামাই রুজিতে বরকত হবে না, অপর দিকে শরীরটা দিন দিন নষ্ট হয়ে যাবে। এত বছর 10 বছর আগে কিন্তু বাংলাদেশের রুগীদের এত রোগ ছিল না, এখন রুগীও বাড়ছে হসপিটালও বেশি। কিডনির এত সমস্যা কেন, এত সমস্যা কেন? কিডনি নিয়ে তো এত রুগী ডাক্তার, এত ডাক্তারের এত রুগী বাংলাদেশে ছিল না, এখন প্রতিদিন কিডনি কিডনি কিডনি, এত সমস্যা কেন? ওই পয়গম্বরের সুন্নতের আমলগুলো বিজ্ঞানীরা আবিষ্কার করে দেখলো কিডনি এত নষ্ট হওয়ার পেছনে কারণ হলো দাঁড়াইয়া দাঁড়াইয়া যারা প্রস্রাব করে তাদের গজব। নবী কইছে 1500 বছর আগে, আর বৈজ্ঞানিকরা এখন এগুলো গবেষণা করে করে ধরে আসলেই দাঁড়াইয়া প্রস্রাব করলে কিডনির গজব শুরু হয়ে যায়। কিন্তু কপাল বড় খারাপ, চলার পথে দাঁড়াইয়া প্রস্রাব করা ছাড়া বসে প্রস্রাব করার রাস্তা পাওয়া বড় মুশকিল হয়ে গেল। যতই আধুনিকতাই বাড়তেছে ততই পশুত্বের দিকে আগাইতেছে। আধুনিকতা, চাকচিক্য, বিউটি পার্লার, সুন্দর দেখতে চমৎকার, উপরে ফিটফাট ভেতরে উপরে বিউটি পার্লারের এমন ভাবে রং লাগাইছে মনে হয় যেন আসমানের চাঁদের থেকেও দামি, এত সুন্দরী হয়ে গেল। স্বামী এখন চিনতে পারে না এটা আমার বউ নাকি এটা কোনো মূর্তি, চিনতেই পারে, খুব খুশি। কিন্তু বিয়ার পরে যখন বিউটি পার্লারের সাজগোজ ধুইয়া ফেলাইল তাকায় দেখে মোটামুটি একটা বরকতের ফেতনি, চেহারার ভিতরে বরণ, বরণ হয় না? হায়, আমি দেখতেছিলাম তো আসমানের তারকা, কি হইল আমার কপাল, এখন আবার সাইট কালেকশন শুরু হয়ে গেল। স্বামী যখন ডাইনে দৌড়ায় ম্যাডাম কয় আমারও তো রাস্তা অভাব নেমে আর একদিকে যাই। এরে নবীর উন্নতের দল, দুনিয়ার যাই লাইনে যত আধুনিকতা দেখতেছি এগুলো সব মানুষের জন্য বিপদ বিপদ। দেখছেন নি বাঙালি তো কি কম, খানায় ভাতে যদি ফারণ দেয় এক বান্দাও খাইব না, ফারম খাই না ফারম খাই না। অথচ বাংলাদেশ না গোটা দুনিয়া ফারমের উপরে ভাসে, একটা চাইনিজ হোটেল ফারম ছাড়া আছে? কথা বলেন না কেন?
এই নারায়ণগঞ্জে পঞ্চবটির চিপা চাপাই বা খালি ফারম টানে, কথা বলেন না কেন? সব রোগ আর রোগ চাইনিজ মারে, চাইনিজ ফারম সারা চাইনিজ চলে না, কথা বুঝেন নাই? এডিরে বিভিন্ন মেশিনের দ্বারা বিভিন্ন প্রক্রিয়া করে 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 বিভিন্ন ভাবে মানুষের সামনে পরিবেশন করে, কি মজা করে সবাই খায়। ভাত খাওয়ার সময় যদি ফারম দেয়, মনে মনে দোয়া করে জীবনে তোর বাড়ি আর আসবো না, তোর বাড়ির গুল্লি মারি বিদায় দিলাম, জীবনে আর তোর দাওয়াত দিব না। আর একদিন যদি কয় ভাই যান, কথা কবি না, তোর বাড়ি আর দাওয়াত খাবো না, ফারম না, তোর বাড়ি আর যাওয়া যাবে। অথচ প্রত্যেকটা চাইনিজ হোটেলে খাইনি ফারম, দেখছেন কি রোগ, কি রোগ, এত রোগ বেড়েছে। ফ্রিজের খানা বরকত শেষ, ফ্রিজিং খানা ভিটামিন মুক্ত, হ্যাঁ, রাইস কুকারে ভাত পাকায় ভিটামিন শেষ, এরপরে তো মেডিসিন মারা আছেই, যত আধুনিকতাই বাড়লো কপাল হায়াত সংকীর্ণ করতে ফেললো, ঔষধ বাড়ায় দিল, রোগ বাড়ায় দিল। এরে নবীর উম্মতের দল, আধুনিকতার পিছনে না দৌড়াইয়া মদিনার সুন্নতের মালা গলায় লাগায় দাও, দেখবা দুনিয়াও শান্তি পরকালও শান্তি। সময়টারে কাজে লাগাও রে ভাই, মানুষের আল্লাহ তাআলা শরীরটারে ঠিক রাখার জন্য শুধু ভাত আর মাছ আর খানা নয়, মানুষের ভিটামিন দিয়ে বান্দার শরীরটারে সুন্দর করে স্ট্রাকচার রেডি রাখার জন্য আল্লাহ ফলের ব্যবস্থা করলেন। ওরে বাঙালিয়া তো খারাপ, ওই ফলের মধ্যে মেডিসিন মাইরা জগতের মানুষের ভিটামিন নষ্ট করে ফেললি। যেই ফলটা তোর মা খাইতো, তোর বাবা খাইবে, তোর ছেলে মেয়েরা খাবে, ওই ফলটা এখন তোর মা খাইতে পারে না, খাইলে রোগ শুরু হয়ে যায়, পেট ব্যথা শুরু হয়ে যায়। এরে নবীর উম্মতের দল, কত বড় নিমক হারামি তুমি শুরু করলা, গাছে আম হইয়া গেল, আল্লাহ বলেন আমডারে পাকাইয়া তোর সামনে রেডি করে দিব, নাকের কাছে দেখবি যে আম খাওয়ার আগে ঘেরানটায় কলিজা ঠান্ডা হয়ে যাবে, এখন যতই দৌড়াই আমের ঘেরান আর পাওয়া যায় না। এরে মুসলমান নবীর উম্মতের দল, ইলিশ মাছ এক ঘরে পাক করলে পুরো এলাকায় ঘেরান ছড়ায় যাইত, এক ইলিশ মাছের তেল দিয়া অন্য তরকারি পাকাইত, এখন বাঙালি ইলিশ খায় তেল আর ঘেরান খুঁজিয়া পায় না, পায় পায়। এরে নবীর উম্মতের দল, কত মজার ইলিশ কোথায় গেল, সেই মজা ছোটবেলাও খাইছি রে বাবা, এক একটা ইলিশ কত বড় বড়, পচা ইলিশ পর্যন্ত খাইলো বড় মজা লাগতো, ফালায় দেওয়ার কিছু না, এমন নেয়ামত আল্লাহ দান করলেন। এখন এই মাছগুলোর মধ্যে মেডিসিন দিয়া আজকে বান্দা তোমার এই খাওয়া ভিটামিনটারে নষ্ট করে ফেলতেছো। এরে নবীর উম্মতের দল, আল্লাহর দরবারে কি জবাব দিবা চিন্তা করা দরকার। সময়টারে কাজে লাগাও, সময়টারে কাজে লাগাইতে যদি চাও তাড়াতাড়ি তওবা করো, একটা সেকেন্ড যেন আমার থেকে বেহুদা অনর্থক চলে না যায়। ওই জবান দিয়া সব সময় দোকানে বসে আছো, আল্লাহর কোরআন পড়ো, জিকির করো, নবীর শানে দরুদ ও সালাম পড়ো, কোনো বাজে কথা বলে সময়টারে নষ্ট করো না, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করো। এরে নবীর উম্মতের দল, মা বাবার খেদমত করো, গরিবের সহযোগিতা করো, গরিবকে ধমক দিয়া তাড়াইয়া দিও না। খবরদার, তোমার প্রত্যেকটা কাজ যেন আল্লাহর রসুলের আদর্শ মতো হয়, তোমার চুলগুলো নবীর তরিকা মতে কাটো, নবীর তরিকায় রাখো, দেখবা তোমার মাথা ব্যথা হবে না। নবীর তরিকা মতে তুমি চুল কাটো, চুল রাখো, দেখবা মাথা ব্যথা হবে না। নবীর তরিকা মতো চলো, দেখবা তোমার শরীরটাও তাজা মনে হবে। পাঁচ বেলা রুজু বানায় নামাজ পড়লে মসজিদে ঢুকলে এত আরাম, গরমের মধ্যে এসির বাতাস, আর সারাটা দিন তুমি একবার ওযু করলা না, নামাজ পড়লা না, শরীরটা আনিজি মনে হয়, এত খারাপ লাগতেছে, দুর্বল মনে হচ্ছে। এরে নবীর উম্মতার চেহারার মধ্যে কোনো বরকত খুঁজিয়া পাওয়া যায় না। এরে নবীর উম্মতের দল, আজকে তোমরা নজর দিয়ে তাকায় দেখো এই ময়দানের মধ্যে কত আল্লাহর বান্দা বসা আছে। আমার মতো হুজুরদেরকে দিকে তাকাইয়া বলছি না যে তুমি আমার মতো একজন বড় হুজুর হয়ে যাও, দরকার নাই রে আল্লাহর বান্দা, তোমার মতো যুবক ইংরেজি পড়ুয়া দুনিয়ার
লাইনে দেখো, স্কুলে পড়ে কলেজে পড়ে একক তো নামাজ বাদ দেয় না, দাড়ি কাটে না। তোমার মতো যুবক কৃষি কাজ করে, নামাজ বাদ দেয় না, দাড়ি কাটে না। তোমার মতো যুবক তাকায় দেখো ড্রাইভারি করে, নামাজ বাদ দেয় না, দাড়ি কাটে না। তোমার মতো যুবক র‍্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, নামাজ বাদ দেয় না, দাড়ি কাটে না। আছে না নাই? তোমার মতো যুবক তাকায় দেখো নবীর তরিকে মতো চলে, চাকরি করে, ব্যবসাও করে, এক টাকাও সুদ খায় না, অভাব নাই। তুমি কেন পারবা না রে বাবা? তোমার কপাল বুঝি খারাপ হয়ে যাইতেছে, আল্লাহ বুঝি বেজার। তুমি আজকে দাড়ি টুপি বাদ দিয়া হুজুরদের দিকে বাঁকা নজরে তাকায় কত আরাম আছো আমার একটু হিসাব দাও। তুমিও তিন বেলা খাও, আমরা হুজুরেরাও তিন বেলা খাই, কিন্তু ব্যবধানটা কত জানো? তুমি খাও ভেজাল, আমরা খাই পিও। তুমিও ঘুমা, আমরাও ঘুমাই, তুমিও বাজার করো, আমরাও বাজার করি, তুমি বিবাহ করেছো, সন্তান আছে, আমরাও করেছি, সন্তান আছে, তুমি বিদেশ ঘুরো, আমরাও ঘুরি, তুমি সফর করো, আমরাও করি। বলো, সম্মানের চেয়ার আল্লাহ তাআলা এমন ভাবে দান করেছেন, তুমি এমপি মন্ত্রীর একজন পিএস হইয়াও এত সম্মান পাও না। এই নারায়ণগঞ্জের হুজুর এমপি সাহেবের কাছে যত সম্মান পায়, এরে নবীর উম্মতে সম্মান কে দিছেন? কেন দিছেন? বিড়ি টানার কারণে? একমাত্র নবীর সুন্নতের বরকত, আল্লাহর কোরআনের মুজিজা। এ যুবক আমি বলি না, তুই ব্যবসা ছেড়ে দে, ব্যবসা করো, চাকরি করো, কাজ করো, ড্রাইভারি করো, শ্রমিকের কাজ করো, স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, চাকরি করো, র‍্যাব আর্মি সরকারি বেসরকারি কোনো বাধা নাই, তবে নবীর সুন্নাত অনুযায়ী চলো, আল্লাহর মহব্বত নিয়ে চলো, দেখবা দুনিয়ার লাইনটাও তোমার জন্য বড় দামি আসান হয়ে যাবে এবং আখেরাতের লাইনটাও তোমার জন্য আসান হয়ে যাবে। কামাই রুজিতে দেখবা বরকত বেড়ে যাবে, আল্লাহর মহব্বত নিয়ে চলো। যারা পারি নাই, এতদিন শয়তানের ধোকায় পড়ে নামাজ পড়তে পারি নাই, দাঁড়িয়ে করতে পারি নাই, পর্দা করতে পারি নাই, হালাল খাইতে পারি নাই, আজকে এই মজলিসের মধ্যে তওবা করো, আল্লাহ আজকে তওবা করতেছি, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপর্দায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, আল্লাহ ওয়ালা আলেম ওলামাদের বিরোধিতা করবো না, পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাত পড়বো, সহিভাবে কোরআন পড়বো, মা বাবার খেদমত করবো, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করবো না, গলায় ছুরি আসবে মরে যাবো তারপরও নবীর বিরুদ্ধে যাবো না, ইসলামের বিপক্ষে যাবো না। এমন তওবা করার যদি মুনাফিকি না থাকে, খাঁটি নিয়ত হয়, খাঁটি নিয়তে দুটো হাত আমার আল্লাহর দরবারে দেখায় দাও। আয় আল্লাহ সবার হাত আপনি কবুল করে নেন, পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন, আয় আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন, আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا। আয় আল্লাহ তাআলা দুদিন ব্যাপী মাহফিলের শেষ দোয়ায় আমরা হাত তুলেছি রে মালিক, কত উলামায়ে কেরামরা হাত তুলেছেন, কত মুরব্বী দাড়িওয়ালারা হাত তুলেছেন, কত ব্যবসায়ী, কত শ্রমিকেরা, কত চাকরিজীবীরা আপনার দরজায় হাত তুললেন, কত যুবক, কত ছাত্র ভাই পর্দার আড়ালে, কত মা বোনেরা হাত তুলেছেন, কারো হাত খালি ফিরাইয়া দিয়েন না, মেহরবানি করে সকলের জীবনের সব গুণাগুলো মাফ করে দেন আল্লাহ, আজকের মাহফিল কবুল করে নেন আল্লাহ। ও দয়ার মালিক, আলোচনার ভুল ত্রুটি গুলো ক্ষমা করে দেন, আমাদের আমলওয়ালা জিন্দেগি দান করেন, নবীজির সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন, আয় আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন, পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাত আদায়ের তৌফিক দান করেন, সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন আল্লাহ, সবার দিল থেকে রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন আল্লাহ, আয় আল্লাহ তাআলা সমস্ত মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন,
যারা খেদমত করে সহযোগিতা করে কবুল করে নেন। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো নবীর আদর্শ আলা বানায় দেন, মা বন্ধের পর্দা নিশি বানায় দেন, ছেলে সন্তান নেককার দিনদার বানায় দেন, প্রত্যেকটা মা বাবাকে নেককার সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ আমার কলিজার টুকরা যুবকদের দিনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাত আদায়ের তৌফিক দান করেন, সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আহলে হক ওলামাদের বন্ধু হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ সারা দুনিয়াতে শান্তি দান করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। দিনের জন্য দেশ রক্ষায় যারা জীবন দিল তাদের মাফ করে দেন, এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন। আয় আল্লাহ প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন।